ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিকেজি কেমিস্ট্রি একাডেমি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি তরুণ কুমার গায়েন। আজকে তোমাদের একটি বিশেষ কোর্স, জৈব রসায়ন নির্বাচিত বিষয়, সিলেক্টেড টপিকস ইন অর্গানিক কেমিস্ট্রি, পার্ট ওয়ান ন্যাচারাল প্রোডাক্টস কেমিস্ট্রি, তৃতীয় অধ্যায় টারপিন, জাতীয় বিশ্ববিদ্যালয় বিএসসি অনার্স চতুর্থবর্ষ। এই জৈব রসায়নের নির্বাচিত বিষয় যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে পড়ানো হয়, এই কোর্সের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, যেগুলো পরীক্ষাতে স্বাভাবিকভাবে আমরা আশা করি থাকে বা আমরা দেখেছি এই ধরনের কোশ্চেন আসতে পারে, সামনে আগামী পরীক্ষাগুলোতে এই ধরনের কোশ্চেন আসবে বলে বিশ্বাস করি, সেই কোশ্চেনগুলো আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি। তৃতীয় অধ্যায়ের টারপিন। টারপিন কি? সকল টারপিনই টারপিনয়েড, কিন্তু সকল টারপিনয়েড টারপিন নয়। কেন? টারপিনের শ্রেণীবিভাগ উপযুক্ত উদাহরণ সহ আলোচনা কর। টারপিনের গঠন নির্ধারণের সাধারণ পদ্ধতি আলোচনা করো। অত্যাবশ্যকীয় তেল কাকে বলে, উদাহরণসহ বর্ণনা করো। আইসোপ্রিন নিয়ম কি? বিশেষ আইসোপ্রিন নিয়ম সম্পর্কে বর্ণনা দাও। টারপিনয়েড নিষ্কাশনের পদ্ধতি সমূহ আলোচনা করো। ক্ষুদ্রকরণ এবং সংশ্লেষণ দ্বারা সিটারেলের গঠন প্রতিষ্ঠা করো। সিটারেল বা সাইটারেলের প্রধান উৎস কি? সিটারেলের স্টিরিও রসায়ন ব্যাখ্যা করো। এই মূলত জৈব রসায়নে নির্বাচিত বিষয় নামক কোর্সের তৃতীয় অধ্যায় টারপিন সম্পর্কিত যে কোশ্চেনগুলো পরীক্ষাতে আসতে পারে, সেই কোশ্চেনগুলো আমি তোমাদের উপস্থাপন করলাম। তোমরা এই কোশ্চেনগুলো যদি সবাই শিখতে পারো, অবশ্যই যে কোনো পরীক্ষাতে ভালো মার্কস ক্যারি করতে পারবে। আর এই কোশ্চেনগুলো সাধারণত পরীক্ষাতে আসে বা সামনের পরীক্ষাতে আসবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।